हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार सब बंधुदेर धनतेरस एवं शुभ दीपावली अनेक अनेक शुभेच्छा अभिनंदन जानिए आज आमी आमार वीडियोटी स्टार्ट करछी। आज आमी तोमादेर साथे शेयर करब काली पुजोर दिन दीपान्विता लक्ष्मी पुजोर घरोया सहज सरल पद्धति। तो चलो वीडियोटी स्टार्ट करी, आशा करी तोमादेर निश्चय खूब भालो लागबे। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর পুরো ঠাকুরঘর আর পূজোর জন্য আমি যা যা জোগাড় করে নিয়েছি তাতে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর নিজের মাথার উপরেও গঙ্গাজল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিয়েছি। মায়ের পূজোর জন্য আমি ফল ফুল মিষ্টি ফুলের মালা আমসরা পান পদ্মফুল চাঁদমালা আলতা সিঁদুর পৈতে जोगाड़ करे निये ची। तो सबार प्रथम आमी आमार मा लक्ष्मी के पंचामृत दिए अभिषेक करिए नेब। दूध दई घी मधु और शर्करा दिए पंचामृत तैरी करे निये ताते एकटु गोलाप जल और एकटु अगुड़ो दिए मा के अभिषेक करिए नेब। आमार मा लक्ष्मी पीतलेर ताई जन्य आमी प्रति बृहस्पतिवार और मायेर विशेष कोनो पुजो आराधनार दिन आमी मा के पंचामृत अभिषेक करिए नेब। तोमरा जारा माटिर प्रतिमा निये एसे मायेर पुजो करबे बा तोमरा जारा तोमादेर जादेर मायेर फटोते तोमरा पुजो आराधना करो तारा अवश्यई एई अंशटा स्किप करे जाबे। तो पंचामृत अभिषेक करिए नेवार परे परिष्कार शुद्ध जल ताते एकटु फुलेर पापड़ी दिए मा के खूब भालो करे एखन अभिषेक करिए निलाम। মা কে অভিষেক করিয়ে নেওয়ার পরে মা কে শুকনো করে খুব ভালো করে মুছে নিচ্ছি। মা কে মুছে নেওয়ার পরে মায়ের সিঙ্গার করে নিচ্ছি। গোলা সিঁদুর দিয়ে মা কে সিঁদুর পরিয়ে দিয়েছি আর আইলাইনার আর যে কুমকুম একসাথে অনেক কটা কালার পাওয়া যায় সেই কুমকুম দিয়েই মায়ের সিঙ্গার করে নিচ্ছি। কালীপূজোর দিন অনেকের নিয়ম থাকে মা লক্ষ্মীর পূজো আরাধনা করার। অনেকের গৃহেই সেই দিন অলক্ষ্মী বিদায় বিদায় করে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। অলক্ষ্মী মা লক্ষ্মীর বড় বোন হিসাবেই আমরা জানি। যেই গৃহে অলক্ষ্মী বাস করেন মা লক্ষ্মী তৎক্ষণাৎ সেই গৃহ পরিত্যাগ করে, কারণ অলক্ষ্মী অশুভর দেবী। এই কারণেই দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন অনেকের বাড়িতে অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীর পুজো করার নিয়ম রয়েছে। যাদের গৃহে বংশ পরম্পরায় এই পুজোর প্রথা রয়েছে তারা তাদের নিয়ম মেনেই ব্রাহ্মণ দিয়ে অবশ্যই অলক্ষ্মী বিদায় করে তারপর মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। আর যাদের অলক্ষ্মী বিদায়ের কোনো রকম নিয়ম নেই তারা কেবলমাত্র মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারো। আমি পুজোর জায়গায় আলপনা দিয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজোর দিন আলপনা দেওয়া খুব শুভ। মায়ের পদচিহ্ন ধানের ছড়া পদ্মফুল নানা রকম কলকা দিয়ে আলপনা দেওয়া খুব শুভ। তো আলপনা দেওয়া আমার হয়ে গেছে। এখন হাতে তিনবার গঙ্গাজল নিয়ে সবার প্রথম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আচমন করে নিলাম। ভগবান বিষ্ণুকে স্মরণ করে প্রণাম করে নিলাম আর চতুর্থবার হাতে গঙ্গাজল নিয়ে হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। হাতে ফুল জল নিয়ে গঙ্গাজল নিয়ে ভগবান সূর্যদেবকে স্মরণ করে জল ফুল অর্পণ করলাম, কারণ সূর্যদেব সমস্ত শক্তির উৎস। সূর্যদেবকে ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার। সূর্যদেবকে স্মরণ করিয়ে নেওয়ার পরে আমার মা লক্ষ্মীকে আমি এখন পোশাক পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর সিঙ্গার মোটামুটি শুকিয়ে গেছে, তো আমি এখন মা লক্ষ্মীকে পোশাক পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীকে এরকম একটা লাল রঙের খুব সুন্দর একটি ঘাগরা পরিয়ে মাকে সাজিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর পুজো প্রদোষকালে করা খুব ভালো। প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা সময় পর্যন্ত লক্ষ্মী পুজো করার উপযুক্ত সময়। আমি সিংহাসনেই মায়ের পুজো করব। তো সিংহাসনে আমি লাল একটি আসন পেতে তাতে আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে মাকে আসনে স্থাপন করলাম। উলুধ্বনি দিয়ে মাকে আসনে স্থাপন করে নিলাম। মাকে একটি সুন্দর হার পরিয়ে দিলাম পুঁথির আর মাকে ওড়না পরিয়েও খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। পরিষ্কার একটি
शुद्ध कपड़े गंगा जल गोलाप जल और अगुरु दिए गणेश ठाकुर के अभिषेक करिए निच्छी। गणेश ठाकुर के पुथिर माला दिए खूब सुंदर करे सजिए निच्छी। माथार मुकुट पड़िए दिलाम गणेश ठाकुर के। सबाय प्रथम भगवान गणेश ठाकुर पूजो करे नेब, ताई लाल चंदन बेटे निच्छी। लाल चंदन बेटे लाल चंदन तिलक गणेश ठाकुर के पड़िए दिलाम। गणेश ठाकुर के सिंदूर तिलक पड़िए दिच्छी और सिंदूर तिलकर उपरे आतप चाल दिए दिए गणेश ठाकुर के लाल चंदन सहयोगे दुर्वा गणेश ठाकुर के अर्पण कर लम। भगवान गणेश ठाकुर दुर्वा खूब प्रिय, लाल चंदन सहयोगे फूल भगवान चरणे अर्पण कर लम। ओम गांग गणेशाय नमो, ओम सिद्धिदाताय नमो। मा लक्ष्मी के लाल चंदने तिलक पड़िए दिलम। मा लक्ष्मी के सिंदूर तिलक पड़िए दिच्छी, मा के शीतित सिंदूर पड़िए दिलम। और आमी आमार निजे शीतित सिंदूर पड़े शाखानुआतेও सिंदूर पड़े निलाम और प्रणाम प्रणाम करे निलाम। भगवान गणेश ठाकुर के पईते पड़िए दिच्छी, पईतेও गंगा जल दिए शुद्ध करे निये भगवान के पईते अर्पण करलाम। मा लक्ष्मी के सोलार माला पड़िए दिलाम। मा के धानेर छड़ा हाते दिए दिच्छी। घट स्थापन करब तीन पितलर घर, पितलर तामार किंबा माटिर घर तुम्हरा नीते पारो। गोला सिंदूर तैरी करे सर्षे तेल आ सिंदूर दिए गोला सिंदूर तैरी करे स्वस्तिक चिन्ह एके निच्छी। स्वस्तिक चिन्ह आका होये गेछे, परिष्कार शुद्ध जल दिए घट जलपूर्ण करे निलाम। घटे दिए दिच्छी एक टाकार कयेन, एकटा सुपारी, একটা হলুদের গাট নিয়েছি। আমসরা পাঁচটা সাতটা কি নটা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হয়। তো আম্রপল্লবে প্রতিটি পল্লবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আমসরাও দিয়ে দিয়েছি ঘটে আর দিলাম পাঁচটা দূর্বা পাঁচটা বেলপাতা আর নিয়েছি গোটা একটি পান। পানে সিঁদুরের ফোঁটা দিয়ে পান ঘটের উপরে দিয়ে দিলাম। ঘট স্থাপন করব তাই জন্য মায়ের সামনে ঘট যেখানে স্থাপন করব সেখানে সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পাত্রে আমি গঙ্গা মাটি নিয়েছি, তাতে একটু ধান দিয়ে আর নিয়েছি পাঁচটা দূর্বা, ধান আর দূর্বা দিয়ে উলুধ্বনি দিয়ে আমি ঘট স্থাপন করছি। নিয়েছি একটি ডাব, ডাবে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। ঘটের উপরে ডাব দিয়ে তাতে দিয়ে দিলাম একটি ঘটের উপরে পইতে নতুন গামছা কিংবা চেলি। ঘটে দিয়ে দিচ্ছি চাঁদমালা আর দিয়ে দিচ্ছি ঘটে পদ্মফুল। তো পদ্মফুলটা আমি একটু এখন ফুটিয়ে নিচ্ছি। মায়ের পূজোতে অবশ্যই চেষ্টা করবে একটি লাল পদ্ম মাকে নিবেদন করার। মা লক্ষ্মীর লাল পদ্ম খুব প্রিয়। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নেবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মায়ের কাছে সিঁদুর কৌটো রাখলাম আর মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করলাম। ওং শ্রীং লক্ষ্মীদেব্যয় নমো। মায়ের বাহন প্যাঁচাকেও মায়ের সামনে রাখলাম আর প্যাঁচার চরণেও চন্দন সহকারে ফুল অর্পণ করব আর প্যাঁচাকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। হাত জোর করে প্রণাম করে নিলাম। গোটা ফল নিয়েছি তো পাঁচটা কি তিনটে আমি গোটা ফল নিয়েছি। গোটা ফলে
সিঁদুরের ফোঁটা আর লাল চন্দনের ফোঁটা দিয়ে তাতে বেলপাতা আর ফুল দিয়ে মাকে গোটা ফল নিবেদন করলাম। নিয়েছি একটি পাত্র আর তাতে গোটা পান নিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর নিয়েছি একটি পাত্রে চাল, আতপ চাল নিয়েছি একটি পাত্রে, সেই পাত্রতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। কাঁচা হলুদ, কড়ি, লক্ষ্মী কড়ি, একটি সুপারি, সোনা এবং রূপোর কয়েন নিয়েছি। তো সোনা রূপোর এখানে যে কোনো জিনিস তোমরা দিতে পারো, আর আমি এখানে সোনা রূপোর কয়েন নিয়েছি। আর তাতে একটু ফুল দিয়ে দিচ্ছি, মাকে নিবেদন করছি, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, ওং শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ। মাকে নৈবেদ্য নিবেদন করছি, পাঁচটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি আর নৈবেদ্য থালাতে বেলপাতা আর একটু ফুল দিয়ে মাকে নৈবেদ্য নিবেদন করলাম। আর তোমরা চাইলে নৈবেদ্য থালাতেও যে পুজোর দিন যে কাঁটা ফল, তো কাঁটা ফলও নৈবেদ্যতে দিয়ে সুন্দর করে নৈবেদ্য থালা সাজিয়ে নিতে পারো। মাকে খই নাড়ু নিবেদন করলাম আর খই নাড়ুর পাত্র বেলপাতা আর ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। আর ভোগ নিবেদন করব, তাই জন্য ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। ভগবান গণেশ ঠাকুরের জন্য আমি লাড্ডু, মা লক্ষ্মীর জন্য নারকেল নাড়ু, গুড়ের বাতাসা, খই, কদমা, পুতুল, চিনির পুতুল সমস্ত কিছু দিয়েই মোটামুটি ভোগ সাজিয়ে নিয়ে মাকে ভোগ নিবেদন করলাম। এই দিন বা মা লক্ষ্মীর পুজোর দিন কোনো ব্রাহ্মণ, শিশু কিংবা দরিদ্র কোনো মানুষকে কিছু দান করা বা কিছু মানে পুজোর প্রসাদ বা খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয়, তাতে মা লক্ষ্মী খুবই তুষ্ট হন। একটু আতপ চাল আর একটু ফুলের পাপড়ি দিয়ে মায়ের সামনে একটি মাটির তেলে প্রদীপ অর্পণ করলাম, আরতি করে নিচ্ছি। তেলে প্রদীপ, ধূপকাঠি, ঘিয়ে প্রদীপ, সুগন্ধি ধুনো, মাটি প্রদীপ, জলশঙ্খ ফুল দিয়ে মায়ের আরতি করে নিচ্ছি। হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বভূতানাং বড়দেশী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রসনান স্বামী ভুয়াত্ত দর্শনাথ। তিনবার এইভাবে অঞ্জলি দিয়ে হাত জোর করে প্রণাম করে নিলাম। মম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মী পুজোর দিন কোনোরকম কাসর ঘণ্টা
বাজাতে নেই, আর কোনো বাজি শব্দবাজি ফাটাতে নেই, মা লক্ষ্মীকে তুলসী পাতা অর্পণ করতে নেই এবং মা লক্ষ্মীকে সাদা কোনো ফুলও অর্পণ করতে নেই, লোহার কোনো বাসনে মা লক্ষ্মীর পুজো করতে নেই। আর লক্ষ্মী পুজোর দিন ভাতের হাঁড়ি খালি রাখা উচিত নয় বা মেজে রাখা উচিত নয়। তো খুবই সহজ সরল পদ্ধতিতে আমি দীপান্বিতা লক্ষ্মী পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।